হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। তোমরা যারা আমার ব্লগগুলো ফলো করছো তারা নিশ্চয়ই জানো আমরা ঘুরতে বেরিয়েছি। তো গুয়াহাটির পরে আমরা কলকাতায় এসে পৌঁছেছি। কলকাতাতে কালকে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়েছিলাম, আর আজকে সকাল সকাল প্রায় সকাল নটার মধ্যে আমরা সবাই রেডি হয়ে, খাওয়া দাওয়া হয়নি, স্নান টান করে সবাই বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন, আর এ হচ্ছে আমাদের বার্থডে বয় যে বসে আছে ড্রাইভারের সাথে একদম ফ্রন্ট সিটে। তো তোমরা সবাই বুঝতেই পেরেছো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, আর আজকে জন্মদিন উপলক্ষে আমরা সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি কলকাতার যাদবপুরে, যেখানে আছে কৌবল্য ধাম আশ্রম, মানে রাম ঠাকুর। আমরা হচ্ছি রাম ঠাকুরের ভক্ত, তো রাম ঠাকুরের এখানে যে সবচেয়ে বড় আশ্রমটা আছে কৌবল্য ধাম আশ্রম, যাদবপুরের কৌবল্য ধাম আশ্রম, এসে পড়েছি ওইখানে। তো এসে পড়েছি সকাল সকাল একদম 9টার মধ্যে। তো এখানে এখন সকালে মেবি বালুভোগ টাইপের কিছু একটা চলছে, কিন্তু দুপুরের ঠাকুরের পুজোটা এখনও স্টার্ট হয়নি। তো এই হচ্ছে এটা বাইরের দিকটা। আমি গিয়েছিলাম অনেক বছর আগে আমার বাবার সাথে একবার, কিন্তু হাজব্যান্ডের সাথে প্রথমবার এসেছি, মেবি আবার হাজব্যান্ডও প্রথমবার এসেছে। তো এই হচ্ছে পুরো কৌবল্যধাম আশ্রমটা। আমি যখন অনেক ছোটো থাকতে এসেছিলাম তখন পুরো জায়গাটা খালি খালি ছিল, কিন্তু এখন অনেক বিল্ডিং উঠেছে আশ্রমের ভিতরে। তো এই হচ্ছে আশ্রম, এটা হচ্ছে মেইন নাট মন্দিরটা। মেইন নাট মন্দিরে মোবাইল দিয়ে ভিডিও করা একদমই অ্যালাউ না, তারপরেও আমি একটু করেছি ঠাকুরের ভিডিও। তো এই হচ্ছে ভিতরে ঠাকুরের পুজো হচ্ছে, আর বাইরে এখানে সবাই বসে কীর্তন করছে। তো আমরা এখানে মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি নিয়ে ভোগ দিয়েছি আমার হাজব্যান্ডের নামে, ভোগ দিয়ে তারপর আমরা বেরিয়ে এসেছি। একটু কিছুক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টা মতো, কিন্তু বাচ্চাদের জন্য বেশিক্ষণ বসে থাকার কোনোই উপায় ছিল না। তো আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে কিছুক্ষণ থেকে টেকে তারপর চলে এসেছি। প্রায় ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা মতো আমরা এখানে ছিলাম, কিন্তু বাচ্চাদের জন্য বেশিক্ষণ থাকার একদমই উপায় ছিল না, কারণ ওরা একদমই বসতে চাইছিল না, বাইরে গিয়ে খেলতে চাইছিল। তো যাই হোক, মেইন ঠাকুর ভোগটা আমরা দেখতে পারিনি, আমরা এর আগে ওখান থেকে বেরিয়ে এসে পড়েছি, আর পুজো হচ্ছিলো, তখনও পুজো হচ্ছিলো। তো আমরা যে মিষ্টিটা প্রসাদ দিয়ে ওখানে ভোগ দিয়েছিলাম, তো ওটারই প্রসাদ আমরা গ্রহণ করেছি, গ্রহণ করে বেরিয়ে এসেছি। এমনিতে তো বার্থডে উপলক্ষে আমার প্ল্যান ছিল আমি কেক আনবো, কেক কাটাবো আমার হাজব্যান্ডকে দিয়ে, কিন্তু ও একদমই এসব কিছুই করতে চাইছিলো না। তো রাস্তায় যেতে যেতে আমরা পেয়ে গেছি কলকাতার একটা ট্রাম, ট্রাম অ্যাকচুয়ালি আমাদের হোটেলের সামনে দিয়ে আগে যেত, কিন্তু এখন যেত না। তো আমি তো ট্রাম আগেও দেখেছি, কিন্তু আমার বাচ্চারা ট্রাম দেখেনি। তো এই হচ্ছে একটা হেরিটেজ, এটা মানে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে চলে গেছে এখন ট্রামটা। তো উপরে এই যে ইলেকট্রিক্যাল লাইনগুলো থাকে ওটার মধ্যে ওই যে ডান্ডা মতো একটা দেখা যাচ্ছে, ওটা দিয়েই লাইনে দিয়ে দিয়ে চলে যায়। কিন্তু ট্রাম লাইনে অনেকটা স্লো হয়, অনেকটা মানে ধীরে ধীরে যায় ট্রামটা, তো এর জন্য রাস্তাঘাটে অনেক জ্যামও হয়ে যায়। যেমন এই ট্রামটার জন্য এখন এখানে গাড়িগুলো থেমেছিল, তারপরে এখানে সিগন্যাল পড়ে গেল, তো এই নিয়ে অনেকটা জ্যাম হয়ে যায়। তো এখন ওই যে মন্দির থেকে কৌবল্যধাম আশ্রমে গিয়ে খুবই ভালো লেগেছিলো আমাদের, প্রথমবার হাজব্যান্ড সহ বাচ্চা সহ ওখানে গিয়েছি আর খুবই মজা লেগেছিলো। কিন্তু অনেকক্ষণ বসতে চাইছিলাম, ঠাকুর ভোগটাও করতে চাইছিলাম, কিন্তু আমাদের আরেকটু তাড়া ছিল, আমরা আরেকটা অন্য কোথাও যাওয়ার ছিল, যেখানে আমার বাচ্চারা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওইখানে যাওয়ার জন্য। তো রাস্তায় যেতে যেতে এই রাস্তাটা না, এই রাস্তাটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট রোডটা, একটা বাই মানে একটা ফ্লাইওভারের উপর দিয়ে যেতে লাগে। আমার এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, কারণ এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিংস আছে। আর আছে আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো, যে এটা হচ্ছে আমার ড্রিম, আমি কোনো দিন এটাতে যাবো, হোপফুলি কোনো দিন পুরো হবে। তো যাই হোক, আজকে তোমাদের বাইরে থেকেই দেখাই। অবশ্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে কে কে এটার ভেতরে গেছো অলরেডি। তো যারা গেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে কেমন লেগেছে, কী লেগেছে। আর যারা যাওনি তারা আশা রাখছি আমিও যে একদিন অবশ্যই যাবো, আর তোমরাও নিশ্চয়ই যাবে। তো ঠিক আছে, তো এই রাস্তাটা আমার সবসময় খুব ভালো লাগে। তো কোনো সময় সেরকমভাবে আর এই রাস্তাটার ভিডিও করা হয়নি, অনেকবারই আমি এই রাস্তাটাতে এসেছি গেছি, কিন্তু কোনোবারই সেরকমভাবে ভিডিও করা হয়নি। আজকে যখন সুযোগ পেয়েছি আমি ভাবলাম না একটা ভিডিওই করি। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমরা কি বুঝতে পাচ্ছ এটা আসলে কোন রাস্তাটা? ওই যে এই ফ্লাইওভারটা দিয়ে আমরা নেমে যাচ্ছি, কিন্তু যদি ওই যে উপরের ফ্লাইওভারটা দিয়ে যেতাম না, তাহলে আরেকটু সুন্দরভাবে আমি তোমাদের দেখাতে পারতাম যেটা আমি তোমাদের দেখাতে চাইছি। তো আমি তোমাদের যেটা দেখাতে চাইছি সেটা এখন আমার সামনে এসে পড়েছে। তো তোমরা বুঝতে পারছো এটা কোন বিল্ডিংটা? ইয়েস, এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা, সোনার বাংলা হোটেলটা, যেটা মানে 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 আমার একটা ড্রিম, আমি কোনোদিন এই হোটেলটাতে যাবো। যে খুবই সুন্দর হোটেলটা, হোটেলটার ভেতরের অনেক ছবি আমি দেখেছি নেটে, অনেক কিছু দেখেছি, অনেকের ভিডিওতে দেখেছি, অনেকের ইসেতে দেখেছি যে ওরা গিয়েছে, কত সুন্দর ভেতরটা। তো আশা রাখছি কোনো দিন যাবো।
আর যারা অলরেডি এটার ভিতরে গেছো তারা আমাকে বলো যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। আমিও তোমাদের এক্সপিরিয়েন্সটা থেকে কিছু একটা মানে শিখি যে কী করতে হবে না করতে হবে। আচ্ছা যা হোক, এটা হচ্ছে আমার ড্রিম, আমি কোনো দিন যাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমরা চলে যাচ্ছি অন্য একটা কোথাও, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা নাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের সাথে আর ওটা শেয়ার করতে পারবো না। তো আমরা প্রায় ওইটা কাছাকাছি চলে এসেছি আর আমার মেয়ে দেখো কত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছে যে ওর মানে পছন্দ মতো জায়গাতে চলে এসেছে। তো আজকের দিনটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম কিন্তু ওইভাবে হয়নি, যেহেতু সাথে বাচ্চারা আছে বাচ্চাদের মতো করেই সেলিব্রেট করতে হয়েছে। তো আমার ইচ্ছা মতো আমি আর হাজবেন্ডের বার্থডেটা এবার আর সেলিব্রেট করতে পারলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমরা কোথায় যাই, কোথায় গেছি এরপরে ওটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে, আশা রাখবো তোমরা ওই ব্লগটাও দেখবে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।